সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি নাজিম উদ্দিন ব্যবস্থাপনা বিভাগ সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম একাদশ দ্বাদশ শ্রেণী বিষয় ব্যাংকিং ও বিমা অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম কেন্দ্রীয় শিকন ফল এক নাম্বার কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক সম্পর্কে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ধারণা পাবে দুই নাম্বার শিক্ষার্থীরা কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক সেটি ব্যাখ্যা করতে পারবে তিন নাম্বার। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কি এবং ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ সম্পর্কে জানতে পারবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক সরকারের একটি প্রধান ও গুরুত্বপূর্ণ কর্তৃত্ব সম্পন্ন আর্থিক প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান সরকার নির্দিষ্ট আইন ও বিধির আওতায় সরকার নিয়োজিত অথরিটি দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এ ব্যাংক সরকারের নির্দেশে টাকা ছাপে ও প্রচলন করে সরকারের জন্যে এ ব্যাংক টাকা জমা রাখে খরচ করে এবং হিসাব সংরক্ষণ করে এছাড়াও সরকারকে প্রয়োজনে অর্থের যোগান দেয় পাশাপাশি এ ব্যাংক সরকারের আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করে তাই বলা যায় সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় সম্পর্ক রয়েছে প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থী বৃন্দ এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা বাজারের অভিভাবক কেন বলা হয় কেন্দ্রীয় ব্যাংক দেশের একক ও প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান যা মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে এর আওতাধীন ব্যাংকিং প্রতিষ্ঠানের পরিচালনা নিয়ন্ত্রণ ও নেতৃত্ব প্রদান করে যে কারণে এ ব্যাংকে তথা কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় সেই সেগুলোর নিচে দেয়া হল এক নাম্বার প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক তার আওতাধীন ব্যাংকগুলোর পরিচালনায় সহায়তা করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে এছাড়াও মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সংরক্ষণে সহযোগিতা করে এবং এর আওতাধীন প্রতিষ্ঠান এর প্রতিনিধিত্ব হিসেবে এবং সরকারের প্রতিনিধিত্ব হিসাবে কাজ করে থাকে এই কারণে উপরোক্ত কারণগুলোর জন্যেই কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখাকে বোঝায় সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখার জন্যে কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা প্রচেষ্টাকেই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নামে অভিহিত করা হয় ব্যাংক ঋণ বাজারে অর্থ যোগানে ব্যাংক ব্যাংক ঋণ বাজারে অর্থ যোগানের গুরুত্বপূর্ণ উৎস এ যোগান কম হলে উৎপাদন ব্যাহত হয় আবার যোগান বেশি হলে মুদ্রাস্ফীতি দেখা দে এ উভয় অবস্থা এরিয়ে বাজারে ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখাই এরূপ ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কি বুঝতে পেরেছ এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৌশলসমূহ কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৌশলসমূহকে দুভাগে ভাগ করা যায় প্রথমত সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি এর আওতাধীন যে শ্রেণী বিভাগ রয়েছে সেটি সেগুলো হচ্ছে ব্যাংক হার নীতি খোলা বাজার নীতি জমার হার পরিবর্তন নীতি দ্বিতীয়ত গুণগত ও নির্বাচনমূলক নীতি এর আওতাধীন কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন প্রথমে আমরা দেখব সাধারণ বা সংকাতক পদ্ধতির আওতাধীন শ্রেণী বিভাগসমূহ প্রথমেই দেখি ব্যাংক হার নীতি কী এবং এর মাধ্যমে কীভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণীর বিল ও সিকিউরিটি সমূহ বার্তা করে নেয় সে হারকে ব্যাংক হার বলে এই হারের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলকে ব্যাংক হার নীতি বলা হয়ে থাকে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে ব্যাংক হার হ্রাস বৃদ্ধির প্রভাব আমরা একটি রেখাচিত্রের মাধ্যমে তুলে ধরতে পারি যেমন ব্যাংক হার বৃদ্ধি তারপর ব্যাংক হার বৃদ্ধি হলে সেটি কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করবে ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পাবে গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণে নিরুৎসাহ সৃষ্টি হবে এরপর বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে অর্থাৎ ব্যাংক হার বৃদ্ধির মাধ্যমে পর্যায়ক্রমে বাজারে ঋণের পরিমাণ হ্রাস করা যায় ঠিক উল্টোভাবে যদি আমরা দেখি ব্যাংক হার হ্রাস করি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক হার হ্রাস করে সরি কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার হ্রাস করে তাহলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার হ্রাস পাবে গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণে উৎসাহ সৃষ্টি হবে এরপর বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংহার হ্রাস করলে পর্যায়ক্রমে বাজারে ঋণের পরিমাণ পরিমাণ বৃদ্ধি পাবে এভাবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংহার বৃদ্ধি এবং হ্রাসের মাধ্যমে বাজারে ঋণের পরিমাণ হ্রাস বৃদ্ধি করে থাকে দুই নাম্বার খোলা বাজার নীতি বর্তমানকালে সরকার যেমনি প্রয়োজনে বিভিন্ন ধরনের বন সিকিউরিটিস খোলা বাজারে বিক্রয় করতে পারে তেমনি বাজার হতে বিভিন্ন ধরনের বেসরকারি বন সিকিউরিটিস শেয়ার ইত্যাদিও ক্রয় করতে পারে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে এই সকল দলিল ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণদান সামর্থ্য রাজবৃদ্ধির কৌশল গ্রহণ করলে তাকে খোলা বাজার নীতি বলা হয় ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে খুল আবাজার নীতির প্রভাব নিম্নে রেখাচিত্রের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবে কিভাবে খুল আবাজার ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে খুল আবাজার নীতির প্রভাব লক্ষ্য করা যায় খুল আবাজারে বন্ড ও সিকিউরিটিস বিক্রয় করলে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হয় এরপরে বাণিজ্যিক ব্যাংকে ঋণদান সামর্থ্য হ্রাস পাবে ফলে বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে ঠিক উল্টোভাবে খোলা বাজারে বন্ড ও সিকিউরিটিস ক্রয় করা হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ বাণিজ্যিক ব্যাংকে নির্গমন হবে ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য বৃদ্ধি পাবে এর ফলে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে এভাবে খোলা বাজারে বন্ড ও সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাজারে খোলা বাজার বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করা যায় তাহলে আমরা খোলা বাজার নীতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ কৌশল দেখলাম এরপরে আমরা দেখব জমার হার পরিবর্তন নীতি তালিকাভুক্ত ব্যাংকসমূহ তা সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে নগদে ও অংশবিশেষ বন ও সিকিউরিটিস ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে এই জমার হার পরিবর্তন করে ঋণের নিয়ন্ত্রণের কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে নগদে যে অর্থ জমা রাখা হয় তাকে সি আর আর বা ক্যাশ রিজার্ভ রেশিও বা রিকোয়ারমেন্ট বলা হয় এছাড়াও বাকিটা বন কিনে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয় যাকে এস এল আর বা অ্যাস্ট্যাটিউটোরি লিকুইডিটি রেশিও বলা হয় বাংলাদেশে বর্তমানে সিআরআর হার সাড়ে ছয় পার্সেন্ট এস এল আর এর হার তেরো পার্সেন্ট তবে শরিয়া ভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে সিআরআর এবং এস এল আর এর হার যথাক্রমে সাড়ে ছয় পার্সেন্ট ও সাড়ে পাঁচ পার্সেন্ট জমার হার ঋণের পরিমা পরিমাণ নিয়ন্ত্রণে জমারহার হ্রাস বৃদ্ধির প্রভাব আমরা রেখাচিত্রের মাধ্যমে তুলে ধরতে পারি যদি জমারহার বৃদ্ধি করা হয় বাণিজ্যিক ব্যাংক থেকে অধিক পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হয় বা চলে যায় ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস পায় এর ফলে বাজারে ঋণের পরিমাণ হ্রাস পায় অন্যভাবে জমার হার হ্রাস পেলে বাণিজ্যিক ব্যাংক থেকে কম পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যায় ফলে বাণিজ্যিক ব্যাংকে ঋণদান সামর্থ্য বৃদ্ধি পায় এর ফলে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমরা দেখলাম জমার হার পরিবর্তন নীতির আওতায় জমার হার বৃদ্ধি ও হ্রাসের মাধ্যমে বাজারে কীভাবে ঋণের পরিমাণ হ্রাস বৃদ্ধি করা যায় প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে তিনটি পদ্ধতি অর্থাৎ ব্যাংক হার নীতি খোলা বাজার নীতি জমার হার পরিবর্তন নীতি সম্পর্কে বুঝতে পেরেছো এরপর আমরা দেখব গুণগত বা নির্বাচনমূলক নীতি এর অধীনে রয়েছে ঋণের বরাদ্দকরণ নীতি চলো আমরা দেখি ঋণের বরাদ্দকরণ নীতি কি এ কীভাবে ঋণের বরাদ্দকরণ নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে ঋণের বরাদ্দকরণ নীতি বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কম বেশি করার নীতিকে ঋণের বরাদ্দ নীতি বলা হয় এই নীতির ক্ষেত্রে যে সকল খাতে ঋণ দেওয়া প্রয়োজন হয় সেখানে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বরাদ্দের নির্দেশ করে আবার যে সকল খাতে ঋণ কমানো উচিত সেক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে যেমন কেন্দ্রীয় ব্যাংক চিংড়ি প্রকল্পে ঋণের পরিমাণ বাড়াতে বা কমাতে চাইলে এই খাতে ঋণ প্রদানের কোটা বাড়িয়ে বা কমিয়ে নির্দিষ্ট করে দিতে পারে এভাবে বিশেষ খাতে ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা দেখি বুক্ত ঋণ নিয়ন্ত্রণ কি কীভাবে কেন্দ্রীয় ব্যাংক এই কৌশলের মাধ্যমে বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে ভোগ্য ক্রয় খাতে ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত মাত্রায় বজায় রাখার জন্যে যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে এরূপ ঋণ কিস্তিতে পরিশোধ বিদায় ঋণের সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে অথবা ক্রয় মূল্যের উপর ঋণ প্রদানের হার হ্রাস বৃদ্ধি করে গ্রাহকের উপর প্রভাব সৃষ্টি ও ঋণ নিয়ন্ত্রণ সম্ভব হয় যেমন গাড়ি ক্রয়ে ব্যাঙ্কগুলো ক্রয় মূল্যের সত্তর পার্সেন্ট ঋণ দিলেও কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা জারি হয়েছে পঞ্চাশ পার্সেন্টের বেশি ঋণ দেওয়া যাবে না অথবা কিস্তি সংখ্যা চব্বিশের স্থলে বারো কিস্তিতে পরিশোধ করতে হবে এভাবে নতুন শর্ত নির্ধারণ করলেই নিশ্চিতভাবে গ্রাহকগণ ঋণ নিতে কম উৎসাহিত হবে ফলে এক্ষেত্রে ঋণ সরবরাহ কমে আসবে তাহলে আমরা বুঝতে পারলাম ভোক্তা নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে প্রিয় শিক্ষার্থীরা চলো এরপর আমরা দেখি জামানতি ঋণের প্রান্তিক্ষার পরিবর্তন নিতে কি এর আওতায় বা এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে কী পরিমাণ মূল্যে জামানতের বিপক্ষে কত টাকা ঋণ দেওয়া হবে সে বিষয়ে প্রয়োজনীয় নতুন নিয়ম নীতি নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাঙ্ক দেশে জামানতি ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে ধরা যাক ব্যাংকসমূহ একশো টাকা সম্পদ জামানত রেখে সত্তর টাকা ঋণ দেয় অর্থাৎ তিরিশ পার্সেন্ট ঋণ মার্জিন রাখা হয়ে থাকে এখন সরকার ঋণের পরিমাণ কমাতে চাইলে ঋণের মার্জিনের পরিমাণ পঞ্চাশ পারসেন্ট অথবা এর বেশি নির্ধারণ করতে পারে এতে ঋণ গ্রহীতাদের অনেকের মধ্যে ঋণ গ্রহণের প্রবণতা কমে আসবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখলাম কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কী ঋণ নিয়ন্ত্রণ কী ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ বা কৌশলসমূহ এবং কিভাবে কেন্দ্রীয় ব্যাংক এই পদ্ধতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনেই জীবনযাপন করবে এবং সুস্থ ও নিরাপদ নিরাপদ থাকবে এ আশা ব্যক্ত করে আজকে আমার ক্লাস এখানে সমাপ্তি ঘটালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ